ফেলে দেওয়া টায়ার থেকে টয়োটা ব্র্যান্ডের এক্স করোলার হাই সকেট, কেরিনা গাড়ির হাই সকেট জাম্পার, হাই গেটিস, সেন্টার বেয়ারিং, সাইলেন্সার, মাউন্টিং, মালভাই ট্রাকের সেন্টার বেডিং, রাবার বুশ সহ তৈরি করা হচ্ছে নামি দামি গাড়ির নানান ধরনের পার্টস। এখানে এক্স করোলা গাড়ির হাই সকেট জাম্পার, হাই গেটিস হয়, তারপরে ব্যাক ফুট গাড়ির সেন্টার বেডিং ও রাবার বুশ তৈরি করি, সকেট জাম্পার, টানার বুশ, সাইলেন্সার, মাউন্টিং, বিভিন্ন ধরনের আইটেম আর কি তৈরি হয়। প্রথমে একটি বড় টায়ার ধারালো ছুরি দিয়ে সাইজ মতো করে কেটে সমান করা হয়। এরপর মোটর মেশিনের মাধ্যমে কাটা টায়ারের অংশকে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়। দক্ষ কারিগররা তাদের হাতের নিপুণ ছোঁয়ায় নিমিষেই কাজ শেষ করেন। ফিনিশিং শেষে লোহার তৈরি ডাইজ মেশিন বসিয়ে কেতলির আগুনের উপর তাপ দিয়ে বানানো হয় ভিন্ন ভিন্ন গাড়ির সকেট জাম্পার, হাই গেটিস, সেন্টার বেয়ারিং। গাড়ির পুষ্কারিন গাবনি, বিভিন্ন আরও অনেক মাল আছে ছোট বড়। রাজধানীর গাবতলীর দীপনগর টায়ারপট্টি নামে পরিচিত একটি এলাকায় জাহাজ, বিমানের চাকা ও বিভিন্ন গাড়ির বাতিল টায়ারের মাধ্যমে তৈরি করা হয় গাড়ির পার্টস। ছোট একটি রুমের মধ্যে তিনজন কারিগরের মাধ্যমে তৈরি করা হচ্ছে বিলাসবহুল গাড়ির প্রয়োজনীয় অনেক ধরনের পার্টস। রাজধানীর বিভিন্ন বড় বড় দোকান এবং ঢাকার বাইরের মোটর পার্টস ব্যবসায়ীরা এসব ছোট ছোট কারখানা থেকে সংগ্রহ করছেন চাহিদা মাফিক মালামাল। এখান থেকে আমরা হোলসেল দেই, মার্কেটে মার্কেটে অর্ডার দিয়ে দিয়ে আসি, যেমন বাংলা বাজারে দিই, ঢাকার বাইরে যাই। টায়ারের মাধ্যমে তৈরি সব ধরনের গাড়ির পার্টস, গুণগত মান এবং দাম দুটোতেই সাশ্রয়ী আর টেকসই বলে জানান কারখানার কারিগর। বিদেশি পার্টস যারা ব্যবহার করছেন তাদের অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই নিজেদের তৈরি মালামালের গুণগান করলেন মতিন ট্রেডার্সের কারিগর। বাইরের মাল যায় যদি এক মাস, আমগো মাল দেবো ছয় মাস গ্যারান্টি দেয়, খুব লাস্টিং মাল। টায়ার তো ভাই পচে না, পানিতে ধুলেও পচবো না, এটা পিড়াইলেও পচবো না, গাড়ির নিচ দিয়ে গেলেও পচবো না। তবে পরিশ্রম আর গুণগত মানের তুলনায় বেচা বিক্রি খুব বেশি ভালো হয় না বলে জানান কারিগররা। বিলাসবহুল আর শৌখিন গাড়ির জন্য কম দামে বাংলাদেশি পার্টস গাড়ির মালিকরা নিতে চান না, যে কারণে তাদের তৈরি মালামালের প্রধান টার্গেট লেগুনা, বাস, ট্রাক আর কিছু কিছু গাড়ির ড্রাইভার। অথচ কারিগরদের মান বিশ্লেষণে বিদেশের যে কোনো পার্টসের চেয়ে ঢের ভালো তাদের তৈরি দেশি পার্টস। বাংলাদেশি মাল যে ভাই এই কারণে হয়তো বা চাহিদা দেয় না, বাইরের মালই তো দেখতেন সবাই দাম দিত, যে বাইরের তো মাল আইলে কয়েম বাইরের মাল ভালো, কিন্তু আসলে বাংলাদেশের মালের ভিতরেও তো কোয়ালিটি আছে, ভালো মাল আছে, যারা চিনে হারা ভাই এটাই ব্যবহার করে। অচল টায়ারকে কেটে কুটে অনেক ধরনের পার্টস যেমন বানানো হচ্ছে, তেমনি বিলাসী ফার্নিচারেও টায়ার ব্যবহার করা হচ্ছে। এছাড়া টায়ার গলিয়ে তেল তৈরি করা হয়, যার সবই করতে পারেন টায়ার পট্টির কারিগররা। টায়ারের কোনো কিছুই ফেলনা না বলে দাবি করেন তারা। টায়ারগুলো দিয়ে অনেক কিছু মানে বানানো, মানে সুপার রেফিত বানানো, আবার তাল তুলে, তারপরে তেল তুলে, সব কিছু তুলে, টায়ারের কোনো জিনিস বাদ নাই দেয়, মনে করেন ফালানি নাই। গাড়ির চাকায় হাওয়া দেওয়া রাস্তার পাশের দোকানগুলো থেকে টায়ার কিনে আনেন গাবতলীর মতিন ট্রেডার্সের মালিক। বাতিল টায়ার মেরামত করে সেকেন্ড হ্যান্ড টায়ার হিসেবে যেমন বিক্রি করেন, তেমনি যেসব টায়ার কোনোভাবেই সচল করা সম্ভব না সেসব টায়ার কেটে বিভিন্ন পার্টস তৈরি করেন। পুরান চাকাটা আনে আনে হেরা মনে করেন চেক করে আবার চাক্কা বাইরে বেছে, রাস্তার থেকে হাওয়া দোয়ান আছে না, এন থেকে কিনা মানে আমরা ছোট কারখানা, দামি কোনো মেশিন নেই, নেই কোনো চাকচিক্য, কেবল হাতের নিপুণ কাজেই তৈরি হচ্ছে বিলাসবহুল গাড়ির নানা ধরনের পার্টস। বাংলাদেশে তৈরি বলে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না কারখানা মালিকরা। তবে এসব পার্টস তৈরিতে দক্ষ কারিগররা যেমন ঘাম ছড়াচ্ছেন, তেমনি সূক্ষ্ম হাতের কাজে সময় নিয়েই তৈরি করতে হচ্ছে গাড়ির যন্ত্রাংশের নানা ধরনের অনুষঙ্গ। রাইনা চাকু দেওয়া গাড়ি, তারপরে আপনার মেশিনের কিছু কাজ আছে, আমরা হিডের কিছু কাজ আছে, এগুলো মিলে এই মালটা পরে তৈরি হয়। তারপর সমান করতে হয় মালটা, তো টায়ারটা তো আর এরকম থাকে না, এটা তো বহুত কাটিং কুটিং কইরা পরে দেয় মালটা তৈরি করতে হয়।